اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما সম্মানিত আব্দুল কায়ুম ভাই আল্লাহ সম্পর্কে একজন ব্যক্তির সুস্পষ্ট ধারণা থাকতে হবে এটা একটি আকিদার বিষয় আল্লাহর আসম সিফাত সম্পর্কে বিশেষ করে কারণ আমরা যে তাওহীদ সম্পর্কে আগে আলোচনা করেছিলাম বিভিন্ন ভাবে যে তিন প্রকারের তাওহিদ রয়েছে তার মধ্যে এক প্রকারের তাওহীদ হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত আল্লাহ রাব্বুল আলমের নাম ও গুণাবলী আসমা উল হোসনা আল্লাহ রাব্বুল আলমের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে এবং গুণাবলী রয়েছে আর তাওহিদ সিফাত তাওহিদ আসমা ও সিফাতের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে এখানে আল্লাহ রব্বুল্লাহ আলামিন যেরকম যে যেরকম সিফাত রয়েছে এরকম সিফাত অনুযায়ী বিশ্বাস করা মানা এই বিষয়গুলো এখন যে বিষয় আপনি প্রশ্ন করেন এভাবে কোনো মানুষ প্রশ্ন করতে পারে না আল্লাহ রাব্বুল আলমের কয় হাত রয়েছে চোখ কেরকম বডি কেরকম তো এত কিছু তো বলার দরকার নেই সাল্লাম যেভাবে বলেছেন এবং আল্লাহ আমাদেরকে যেভাবে জানিয়েছেন কোরআন কোরআনিকের মধ্যে ঠিক এতটুকুই বলতে হবে এর থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না আল্লাহ আকার নাকি আল্লাহ নিরাকার এই বিষয় নিয়ে আসলে অনেক আলেমদের বক্তব্য রয়েছে তো যারা বলে আল্লাহ নিরাকার তারা আল্লাহকে অস্বীকার করছে আর আল্লাহর আকার যে আমরা বলছি সেটা আকার কোনো কিছুর সাথে আমরা সাদৃশ্য করতেছি না এটা হচ্ছে আমাদের বিশ্বাস কারণ আল্লাহ যদি নিরাকার হয় তবে কাল কেয়ামতের ময়দান আমরা জানি আমরা আল্লাহকে দেখবো তা আল্লাহকে আমরা কিভাবে দেখবো আল্লাহ যদি কোনো অস্তিত্বই না থাকে এবং হাদিসের মধ্যে যেভাবে আসছে তো মূল কথা হচ্ছে আল্লাহ যেরকম ভাবে জানিয়েছেন এভাবে আমাদেরকে বিশ্বাস যেতে হবে এভাবে মানতে হবে অতিরিক্ত বাড়ানো যাবে না কমানো যাবেন আল্লাহ মধ্যে বলেছেন আল্লাহ সাথে কিছুর সাথে সাদৃশ্য করা যাবে না তিনি দেখেন এবং শুনেন এখন যেসব বিষয় সম্পর্কে আল্লাহ জানিয়েছেন এসব বিষয় সম্পর্কে আমাদেরকে বিশ্বাস যেতে হবে আসমা সিফাতের মধ্যে একটি হচ্ছে আল্লাহর নাম আল্লাহর যেসব নাম রয়েছে আমরা জানি আল্লাহ রবুল্লাহ আলমার নিরানব্বই টি নাম রয়েছে আলমগন বলেছে আরো বেশি আল্লাহ রব্লার নাম রয়েছে কত যে নাম রয়েছে আল্লাহই ভালো জানে আমরা জানি না তবে যে নামগুলো রয়েছে সেই নামের একটা অর্থ রয়েছে এবং সেই নাম ধরে আল্লাহর কাছে দোয়া ছাড়া দোয়া চাওয়া এবং সেই বৈশিষ্ট্যকে সেই বৈশিষ্ট্য অনুযায়ী আল্লাহকে মানা যেমন আল্লাহ রহমান যিনি দয়া করেন রাজ্জাক রাজাকি রিজিক দাতা রহিম হ্যাঁ যেভাবে আল্লাহ রব্ল্লাহার নাম রয়েছে তো অনেক নাম রয়েছে আল্লাহ আলামিন আলমিন তারপর আর রয়েছে কিছু বৈশিষ্ট্যগত যেমন ইয়ারব্বা জিব্রাহিল এই জিব্রাহিল আলহ ইসলামের রব ইয়ারব্বা মিকাইল এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কত নাম রয়েছে তো এভাবে আল্লাহ অমুক অমুকের রব জিব্রাহিল আলহ ইসলামের রব মিকাইল আলহ ইসলামের রব আমাদের রব সকলের রব এবং যে নামগুলো আল্লাহ রব্বুল আলমের রয়েছে রাজ্জাক রহিম সত্তার কফুর তো এই নামগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগত নাম এবং এই নাম ধরে ডাকায় এবং এই নামের মধ্যে এক একটা অর্থ রয়েছেন এইগুলা আসলে বিশ্বাস আমাদের করতে হবে আর আসমা সিফাতের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমের জাত সত্তা সম্পর্কে তিনি এক একক অদ্বিতীয় তার কোন শরিক নীলা সারিকালা তিনি আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতো থাকবেন এটি আল্লাহ রব আসম সিফাতের সাথে খাস এখন আল্লাহ রবুল্লাহ দেখতে কেরকম আল্লাহ রবুল্লাম দেখতে কিরকম আল্লাহ জানান নাই যারা জানলাতে যাবে তারা আল্লাহকে দেখবেন এবং আল্লাহ রব বললাম যতটুকু বলেছেন ততটুকু বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল্লা আলম বলেছেন কি আদম আলাহি ইসলামকে আল্লাহ নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন এবং কোরআনকের মধ্যে আয়াত রয়েছে তাবা রকাল্লাদি বিয়াদিহিল মুলক তাবা রকাল্লাদি বিয়াদিহিল মুলক এই রাজ এই পৃথিবী আল্লাহ রব্বুল আলমের হাতেই রয়েছে এখন কয় হাত দুই হাত তিন হাত এগুলো তো আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহ রব হাতে রয়েছে এতে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলেছেন যে হাতের মধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী রয়েছে আল্লাহ রব্বুল আলম হাতের কথা এখানে উল্লেখ হয়েছে তারфу আজহু রাব্বিকাল আ'লা আল্লাহ রাব্বুল আলামিন তথা চেহারা রয়েছে চেহারা কার মত এখানে তো বলিয়ে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই এখন চেহারা কি অন্ততঃ বলতে পারবো না চেহারা আল্লাহর চেহারা কিরকম আল্লাহর চেহারা আল্লাহর মত এখানে কোনো কিছু সত্য সাদৃশ্য করা যাবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকার আছে আকার কিরকম আমরা জানি না এখানে তো কোরআনের কিতাব আয়াত রয়েছে লাইসা মিসলি হিসাই। তারপরে موسی আলাইহিস সালাম কে বলেছেন হে موسی তুমি তোমার চোখের সামনে বড় হয়েছে তাহলে আল্লাহর কথা এখানে উল্লেখ করেছে আল্লাহ দেখেন আল্লাহ কেমনে দেখেন আল্লাহর কেরকম চোখ এটা তো আর এখানে বলার কোনো অবকাশ নেই আর আল্লাহর কয় পা এগুলো তো বলার দরকার নেই আল্লাহ বলেছেন জাহান্নাম যখন উত্তপ্ত হবে হাদিসও আসছে তখন আল্লাহ রব্বুল আলামিনের